অনেক দিন থেকেই ঘুরে বেড়াচ্ছি, সকালে গিয়ে সারা দিন ঘুরে সন্ধ্যার মধ্যে বাড়ি চলে আসছি। ইচ্ছে ছিল কোনো একদিন কোনো এক সুন্দর জায়গায় রাত কাটাবো, এবং সেটা পরিবার সহ। এই কথাটি কয়েকজনকে বলতেই তারা খুব উৎসাহিত হয়ে উঠল, তারা পরিবার নিয়ে আসবে এরকম একটা সিদ্ধান্ত আমাদের মধ্যে হয়ে গেল। কিন্তু কোথায় থাকবো সেই জায়গা নিয়ে একটা স্থির সিদ্ধান্তে আমাদের আসতে অনেকটা সময় লেগে গেল। তারপর ঠিক করলাম খুব উন্মুক্ত পরিবেশে খুব ভালো যদি আমরা কিছু দেখতে চাই তাহলে খুব কাছাকাছি চামুরচি আছে। পূর্ণিমার রাতে পাহাড় ও নদী উপভোগ করবার জন্য আমরা গত 22শে আগস্ট দিনটি স্থির করলাম, এবং এই অনুযায়ী আমরা রিসর্ট বুকও করে ফেললাম। রিসর্টে ঢোকার সময় নদী পার হওয়াটা বড়ই অদ্ভুত, এই জন্য এক বিচিত্র অভিজ্ঞতা। নদী পার হয়ে গেলাম, কিন্তু হঠাৎ সামনে এত উন্মুক্ত পাহাড়, মেঘযুক্ত আকাশ দেখে আমরা স্থির করলাম হেঁটেই বাকি জায়গাটুকু চলে যাব। তাই সকলেই গাড়ি থেকে নেমে পড়লাম। অবশেষে রিসর্টের গেট পার হয়ে আমরা রিসর্টে প্রবেশ করলাম। এ এক অনন্য অনুভূতি, কারণ আজ দিন রাত কাল দুপুর পর্যন্ত আমরা এখানেই থাকব সবাই একসাথে। ড্রেস আপ করে আসছে, ফটো তুলবে না কেন? তোরা কি ড্রেস আপ করে আসিস নাই? ব্যাপারটা আমি বুঝতেছি না। খোলামেলা পরিবেশ পেয়ে সকলেই মেতে উঠল ছবি তোলাতে। কেউ সেলফি, কেউ অন্য কাউকে দিয়ে ছবি তোলাচ্ছে, কেউ বাইকে বসে, কেউ নিচে বসে, কেউ দাঁড়িয়ে। তবে ছবি তোলার যত রকমের পোজ হতে পারে মৃন্ময়দা কিন্তু কোনোটাই ছাড়েনি। সকলের মধ্যে কিন্তু একটি বাচ্চা সুলভ মনোভাব লুকিয়ে রয়েছে, কিন্তু সেই মনোভাব প্রকাশ করবার জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশের। বাড়ির অনেকটা বাইরে, অনেকটা দূরে এসে এই রিসর্টে খোলামেলা পরিবেশ পেয়ে আসলে বড়রাও অনেকটাই বাচ্চা হয়ে উঠেছিল।
রিসর্টের সুদৃশ্য এবং বড় ডাইনিং হলে আমরা সকলে একসাথে দুপুরের খাবার খেলাম। এটাও এক ধরনের বড় অভিজ্ঞতা হলো আমাদের কাছে। 22শে আগস্ট দিনটি ছিল রাখি পূর্ণিমার দিন, তাই এই রিসর্টেই চলল ভাই বোনেদের মধ্যে রাখি বন্ধন উৎসবের পালা। যেহেতু একদমই খোলামেলা জায়গা, তাই বাড়ি থেকে বাচ্চাদের জন্য সব ধরনের খেলাধুলোর উপকরণ নিয়ে আসা হয়েছিল, যা দিয়ে তারা পুরো মজা করল। এই নদীটি পার হলেই অন্য একটি দেশে পৌঁছে যাওয়া যায়, সে দেশটি হলো ভুটান। নদীর পাড়ে পুরো বিকেল জুড়ে চলল বাচ্চাদের হুটোপুটি এবং বড়দের সেলফি তোলা। সন্ধ্যা থেকেই শুরু হলো জমিয়ে আড্ডা। সেই আড্ডায় ছোট থেকে বড় সকলেই মেতে উঠল। সেই ব্যালকনিতে বসে আমরা সকলেই গল্পে মেতে উঠলাম। পুরনো দিনের গল্প, সকলের স্কুল জীবনের কাহিনী, খেলার কাহিনী। সে এক অনন্য পরিবেশ। বাইরে অঝরে বৃষ্টি, ভুটান পাহাড়ের ইতিউতি কিছু আলো জ্বলছে, একটানা নদীর জলের শব্দ, তারই মাঝখানে আমাদের গল্প। এভাবেই এই ব্যালকনিতে বসেই কেটে গেল পুরো রাত। মৃন্ময় দা আমার কলিগ, খুব ভালো ফুটবলার এবং ইন্টারন্যাশনাল ম্যাচও খেলেছে। মৃন্ময় দার কন্যা সৃষ্টি কাল থেকে অনেক মজা করছে। বিকেলে গিয়েছিল ওই দূরের নদীতে, ক্লান্ত হয়ে ফিরেছে, পুরো নদীতে ঝাপাঝাপি করে ফিরেছে। সৃষ্টি কেমন লেগেছে? খুব ভালো। আবার কবে আসবে? আবার একদিন আসবো। বাবা যেদিন নিয়ে আসবে? হ্যাঁ। হাই ফ্রেন্ডস, কাল এসেই উপভোগ করলাম এই দর্শনীয় সৌন্দর্য, যাকে এক কথায় বলা যায় অনবদ্য। কয়েক বছর আগে শিলংয়ে গিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে বহু দূর, কিন্তু ব্যালকনিতে চেয়ারে পা দুলিয়ে দুলিয়ে হাতে চায়ের কাপ নিয়ে যখন ওই মেঘের আনাগোনা দেখছিলাম, তখনও একবারের জন্য মনে হয়নি যে আমি ঠিক আমার ঘরের কোণেই, আমার পাশেই চামড়চিতে বসে রয়েছি, একটা আন্তর্জাতিক বর্ডারের ঠিক গা ঘেঁষে। সেই
মেঘ বৃষ্টির খেলা এখনো চলছে। কেমন লাগলো পরিতোষ বাবু? খুব ভালো, খুব ভালো। আবার আসবেন তো? আপনার তো পেছনেও পাহাড় দেখতে পাচ্ছি আমি কাচের মধ্যে দিয়ে, আবার সামনেও পাহাড়। আচ্ছা অমিতাভদা, অমিতাভদা খুব ভালো কবিতা লেখে এবং অমিতাভদার অনেক কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে। অমিতাভদা কেমন লাগলো? যে এটা বাড়ির খুব কাছে, তো যারা পাহাড় ভালোবাসে, নদী ভালোবাসে, বৃষ্টি ভালোবাসে এবং যারা প্রকৃতিকে ভালোবাসে তারা অবশ্যই অবশ্যই এই চামরচি ইকো পার্কে অবশ্যই আসতে বলবো। টুয়ার্ডস দ্য হেভেন কে অনেক শুভেচ্ছা জানাই, আরো ভালো ভালো জায়গা আমাদের ঘোরা। আর সবচেয়ে বড় কথা, এটা তো আমার নিজের জায়গা, তো আমার নিজের জায়গা এতদিন পরে মানে অমৃতদার মাধ্যমে আসা আমার খুব ভালো লাগে। বলুন দেবব্রত বাবু কেমন লাগলো? আমি সেই মানে দুর্দান্ত জিনিসগুলো দেখে যাচ্ছি এখন অবধি এবং দেখেই যাচ্ছি এবং যতক্ষণ থাকবো এটাকেই দেখবো, কারণ আমি জলপাইগুড়িতে থাকি, জলপাইগুড়িতে থেকে এগুলো প্রতিদিনের কাজে এগুলো তো উপভোগ করা যায় না, তো সেটাই চেষ্টা করছি, যতটা পারি নিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো থ্যাংকস টু টুয়ার্ডস দ্য হেভেন, অ্যাকচুয়ালি ওর সোর্সেই, ওর সোর্স ধরেই আমরা এখানে এসেছি ফ্যামিলি নিয়ে। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কেমন মজা হলো? ভালো মজা হলো। দে তালি। এই এই নাকি দারুন দেখতে পাচ্ছেন চারদিকে বৃষ্টির সঙ্গে পাহাড় আর মেঘ। হাই, তোমার কেমন লাগলো? খাওয়া দাওয়া কেমন খেয়েছো কালকে? ভালো। ঘুম কেমন হয়েছে? কোথায় পেছন ঘুরে যাও, পেছন ঘুরে যাও। ও দারুন দারুন দারুন। সবাই মিলে এই বারান্দাটাকে, ব্যালকনিটাতে আমরা এত আনন্দ করেছি এবং খুব সুন্দরভাবে আমরা সময়টা কাটালাম। এখানে আসতে হলে নদী পার হয়ে আসতে হয়, কালকে আমাদের সেটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। কিন্তু আমাদের সাথে যারা তথাকথিত ড্রাইভার শ্রীমান মৃন্ময় দত্ত এবং আশিস মণ্ডল, দুজনে কিন্তু শিক্ষিত, মারাত্মক রকমের শিক্ষিত ড্রাইভার, তারা যেভাবে গাড়ি পার করলেন আমাদের দুজনের প্রতি একদম মানে নমস্য ব্যক্তি দুজন আমাদের, মানে এরা এই পথে যদি এরকম চালায় লাদাখ গিয়ে তো রাস্তাঘাট ভেঙে দেবে। চাপ নেই কোনো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আজকে যেহেতু অনেক বৃষ্টি, রাতভর বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে, নদী সমস্ত ভরে গেছে, আমাদের একটু দেরি করে যেতে হবে। যদি না হয় তাহলে দাদারা আমাদেরকে এখান থেকে বলেছেন পার করার বন্দোবস্ত করবেন। এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা এই রিসর্টের জন্য। টুয়ার্ডস দ্য হেভেন এই চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল যে আপনারা আসুন, এই রিসর্টটি উপভোগ করুন, প্রকৃতিকে উপভোগ করুন। আগাম শারদীয় শুভেচ্ছা। Thank you.
এই রকম ক্যামেরাম্যান নিয়ে আর আসবি না তো যারা নেচারকে ভালোবাসে বিশেষ করে প্রকৃতিকে যারা ভালোবাসে আর প্রকৃতি একটা মেন প্রধান জায়গা হল ডুয়ার্স ডুয়ার্স এমন একটা বৈচিত্র্য কোনো জায়গা যেখানে পাহাড় নদী নানা ধরনের জঙ্গল সব কিছু রয়েছে তো আমরা আসছি যেখানে সেটা হলো প্রকৃতি একটা মেলবন্ধন জায়গা ভুটান পাহাড় নদী রিসোর্ট সব কিছু রয়েছে টুয়ার্ডস দ্য হেভেন যে চ্যানেলটা রয়েছে সেখান থেকে এটা আমরা আজকে ঘুরতে এলাম এই জায়গাতে এলাম খুব সুন্দর জায়গাতে এলাম আমি দর্শকদের বলবো যারা এখানে আসতে চান তারা এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের সাথে সাথে লাইক বাটনটা টিপে দেবেন এবং প্রত্যেককে বলবো যেন সবাই এই জায়গাটাতে আসে অবশ্যই শেয়ার করবে শেয়ার করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে বাকি যারা এই জায়গাটা সম্পর্কে এখনো জানে না আমরা এসে তারাও যেন এই জায়গাটা এই সৌন্দর্যটাকে এখানে এসে উপভোগ করলাম দুই চোখ ভরে মন দিয়ে উপভোগ করতে পারো কি করছে আরে বন্ধু তুমি তো ফাটা দিছো আমরা কিন্তু শিখা মালাইলাম কেমনে কওয়া লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার লাইক করবেন দেবাক্তি করবেন এটা কি পয়সা দিয়ে কইছেন না বিনা পয়সা দিয়ে পার্সোনাল চ্যানেল না এমএসআর চ্যানেল ও আচ্ছা আচ্ছা কিচ্ছু হবে না আমরা যখনই কোথাও ঘুরতে যাই বা এরকম একসাথে সময় কাটাই ফেরার সময় মনে হয় যে আবার কয়েকদিন পরেই এইভাবে সময় কাটাবো কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা কখনো সফল হয় না অন্তত এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য এই বিষয়টা এবারেও কিন্তু ব্যতিক্রমের মধ্যে গেল না অর্থাৎ আমরা ওখানেই স্থির করে ফেললাম এক মাস পর আবার আমরা কোনো এক জায়গায় এভাবে একত্রিত হব জানি সেটা সফল হবে না তবু কেন জানি না এই পরিকল্পনার মধ্যেও একটা বড় আনন্দ থাকে একরাশ আনন্দ নিয়ে এবং খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে এবার আমরা বাড়ি ফিরব কিন্তু বাড়ি ফিরব যত সহজে বলে ফেললাম ততটা সহজ ছিল না কারণ ফেরার পথে নদীর উপর একটা বড় কাহিনী হয়ে গেল এবং সেটা আরেক অভিজ্ঞতা যদি এখানে কেউ আসেন তবেই বুঝতে পারবেন যে এই নদী পার হওয়াটাও একটা জীবনে মস্ত বড় অভিজ্ঞতা গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তাই নদীর জল অনেকটাই বেড়ে গেছে এই নদী পার করে আমাদের ফিরতে হবে এটা জানার পর আমাদের মনে একটা ভয় মিশ্রিত আনন্দের সৃষ্টি হয়েছে খুব সুন্দর একটা সময় কাটালাম খুব সুন্দর একটা রাত কাটালাম এই কথাগুলো মনে করতে করতেই অনেকটা দিন কেটে যায় যেখানে দেখা হবে বা কখনো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যখন চ্যাটিং হবে তখন আমাদের এই কথাগুলোই উঠে আসবে আসলে এরকমই হয়তো হয় আমরা একটা সময় কাটাই এবং সেই সময়ের রেশ বহু দিন পর্যন্ত আমাদের মনের মধ্যে রয়ে যায় যে সময়টা সকলের সাথে কাটালাম সেটা সত্যি অতুলনীয় কারণ এইভাবে আবার একত্রিত কবে হব তার কোনো ঠিক নেই তবু স্মৃতিটুকু রয়ে যাবে
এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন।